σιωνένα θα βρεθα ποτέ κάου και κανένα. Ποκέτε να η τάκα κόρη το που θα χάει ζωμιδάρι. Ποκέτε να η τάκα κόρη το που θα χάει ζωμιδάρι. Τέμονε σιωσούρ, τέμονε ζαμάι. Shalishmani tal gachamar, shalishmani tal gachamar, shalishmani tal gachamar, shalishmani tal gachamar. Aajab kathar fuljurite kan niyeche chile, sei chilke khuje beray jamai shoshur mile, sei chilke khuje beray jamai shoshur mile. Shalishmani tal gachamar. Shalishmani tal gachamar, hey! Shalishmani tal gachamar, shalishmani tal gachamar. আমি একজন সম্মানী লোক, আমার সম্মান সম্পর্কে তোর ধারণা আছে, হ্যাঁ? এই গ্রামের ভিতরে কি আমার ফ্যামিলির অবস্থান কি একেবারে নিচু যে আমি চুরি করতে যাব, হ্যাঁ? স্যার আজকে আমাদেরকে গাছতলায় পড়াইছে, আর জানো আজকের সাবজেক্ট কি ছিল? যে রাধে সে সুলো বাঁধে। পারি বিষয়ে পড়ি মানে কি? এই তুই জানো প্রকৃতির সাথে আমার দুলাভাই কেমনে পড়ায়? প্রকৃতি বোঝো, বোঝো প্রকৃতি কাকে বলে? আচ্ছা ঠিক আছে কাকু, আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই ওই সিরাজ কাকুর দ্বারা যাইতে আসছি। যাইয়া কমু যে সিরাজ কাকু, আসলে আপনাকে পাপিয়া তো অনেক বড় হয়েছে, তো তাই আমাকে ওই যে মেম্বার কাকু আছে। মোর কথা তুই বুঝতে পারো নাই, মোর মাথা আওলাই গেছিলে। মোর জামাইরি তো দিকেও বলে যে মোর বাড়ির দিকে গেড়ি দিলে বাড়ি করে দেবে, মোর মাথা ঠিকঠাক কর। মানে আমাকে এলাকার যে মেম্বার, হ্যাঁ, সেই মেম্বার তো লোক বেশি এটা ভালো না, মনে করেন বুঝেন না, বুড়ো হয়েছে এমন পর্যন্ত বিয়ে শাদী করে নাই, সেই লোকেও দেই আবার হেগুলোকে পড়তে বইতে আছে। জিনিসটা কাকু আসলে ভালো দেখায় না, আপনি এক কাম করেন, ওই যে পাপিয়ারে আর ওই জায়গায় পড়তে পাঠাইয়েন না, বোঝেন না। এবার তুই মেম্বার, তুই থাকতো ইউনিয়ন পরিষদে, তোর কী দরকার আছে পড়ালেখা করার? তুই যদি এখানে যে পড়ালেখা করছ তাহলে তোর শিক্ষাগত যোগ্যতাটাই মানুষ প্রশ্ন করবে। তোমার কথা শেষ হয়েছে, আমার মাইয়া কোন জায়গা পড়াইলে ভালো হইব না খারাপ হইব সেটা তো আমি ভালো বুঝি না কি? তোমার সাথে বয়স আমার বেশি না, আর চুলও পাকছে, কিন্তু এই যে কালো দেখো না, রং করে রাখছে। ঠিক আছে, তুমি কইলা আমি শুনলাম, এখন দেখি ভালো না মন্দ হয় দেখা যাবে, এখন যাও। থ্যাংক ইউ, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এই গাছতলায় কত রকমের বান্ধবী করছে, একই রয়েছে কি জান? গাছে মানে গাছে বান্ধবী করতে করতে গাছে কোনো পইরা দেয় না। ছোটবেলা তুমি অনেক বান্ধব আছে না তো? জি জি জি, অনেক বান্ধব আছে। কিন্তু দুরু ভাই একটা জিনিস কি জান, মানে আজকেও এই যে মাছ ধরতে যাই আমি এত মজা পাইছি, আমার জীবনে মনে করেন মাছ ধরতে যাই এত মজা পাই না যে আজকে যে মজাটা পাইলাম। আর একটা জিনিস কি জানেন, এই যে গাছতলায় বৈশা এত সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশে, যেমন ধরুন এই যে রান্না করে খাওয়া, এই যে লেখাপড়া করা, এরকম পরিবেশ আমের মাধ্যমে যে পাইলাম, মানে এটা ইতিহাস আমার জন্য একটা কি বলে এটা স্বর্ণাক্ষর লেখা থাকবে। হ্যাঁ, স্বর্ণাক্ষর লেখা থাকবে, এরকম মজা পাইনি ফুল ভাই, আমাকে অসংখ্য থ্যাংক ইউ। আরেক তৈরি হচ্ছে তোমার ভিতরে? হ্যাঁ, অনেক অনেক, সবই আল্লাহর ইচ্ছা। সূর্য এ দেশের উপর অবস্থান করায় বায়ুচাপের পরিবর্তন ঘটে।
সারা দিন যে কৃষি বিজ্ঞান পড়াইছেন গাছতলায় বসে, এরপর থেকে আমার কি মনে হচ্ছে জানেন, আমাদের সবারই 24 ঘন্টা গাছতলায় পড়াশোনা করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা বলবো স্যার? প্লিজ বলি ফেলো। না মানে স্যার, একটু বাইরে আসবেন? ওই যে আমাদের বাড়ির পেছনে যে আম গাছ আছে, ওই আম গাছের নিচে আপনার সাথে একটু দেখা করতাম। দৌড়ো, ঠিক আছো তুমি? রাতের বেলা এখন আমি কি করে আসবো? আমি তো এখন রেস্ট নিচ্ছি, সারাদিন আমি ধকল গিয়েছে না, রেস্টে আছে একটু। আসলে জানেন আপনি স্যার না। তাহলে আমি কি? আপনি আসলে একটা নেশা। আপনার সাথে দেখা হওয়ার পর থেকে শুধু আপনার কথা শুনতে মন চায় আর মন চায়। এইসব কথা বলে না তো আমার কিন্তু সমস্যা হয় অনেক, তোমার বুঝতে হবে। অসুবিধা কি, সমস্যার সমাধান তো আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। বাবা তুমি হাজার বছর বাইসে থাও, কারণ এসে আমাকে যে মেম্বারের মতন এত ভালো বলা, ও যে আমার মাইয়া পাপিয়ার যে পছন্দ করছে, এইটা আসলে আমার সাত কপালের ভাগ্য। তোমার এই দিন মুই কোনো কিছু দিয়া সর্দেতে পারবো না বাবা। ঠিক আছে কাকু, আপনার এটা ভাই বাবা, ভাই আপনার ঋণ শোধ দেওয়ার কোনো দরকার নাই, আমি চাই আপনার সুখে শান্তিতে আপনার বাকি জীবনটা কাটান। কারণ কি ঘটনা হয়েছে কাকু, এখন যদি আপনি আসলে বিয়ে শাদী না করেন, বয়স তো আর কমে না, পরে ঘুরে গেড়ার মুখ না দেখে মরে যেতে পারেন। বাবা অত কথা কয় না বাবা, তুমি শোনা না লোক কিনে আমার পক্ষে এদিকে এখন যাইতে আছেন কা? আপনার বাড়িতে এদিকে না, আপনার বাড়িতে এদিকে। বাবা বয়স হলে তোমরা আল্লো বাড়ি বলছো তো, ভালো থাকো। হ্যাঁ সোনা পক্ষী আমার সাকিব খান। ঠান্ডা পড়ছে, ঘুমান। লুঙ্গি তো রাতে তুই হুনো নাই, কেডা ফোন করছে না? না শুনছি, ওই মনে নারী কণ্ঠ, নারী কণ্ঠ হইলে লুঙ্গি খুললে ধরতেছে? জি জি। না তবে প্যান আসে কোন দিকে গেছে? ডান দিক দিয়ে বানুষ লিখছে।
ব্যাপার কি ডাইকে এনে একদম চুপ করে দাঁড়ায় আছো কি বলবো বলে হলো স্যার আপনারে দেখলে আমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না আমি যেন বোবা হয়ে যাই দূরে যাই এটা কি সব টাইমের কথাবার্তা আমি বুঝতেছি না রাতের বেলা ডাইকে এনে কষ্ট যে আমার দেখলে কথা বের হয় না আর যদি লোকজন দেখে বলে তাহলে মানুষদের কিছু থাকবে নাকি কি করছো কি বলেন স্যার এত রাতে লোকজন আসবে কোত্থেকে কে দেখবে না স্যার আচ্ছা ঠিক আছে তাহলে কি বলতে চাচ্ছো সেটা বলি ভাই স্যার আসলে একটা জরুরি কথা বলার ছিল আপনাকে বলে ফেলো না রে ভাই স্যার আপনার কারণে আমি স্বপ্ন দেখা শুরু করেছি ধুরো কি কি সব কথাবার্তা বলতেছো রাতে বলে এটা কি আমার জন্য স্বপ্ন দেখা শুরু করেছো মানে কি কষ্ট তুমি মানে স্যার এই যে ফেলটুস একটা ছাত্রীরে আপনি পাস করার স্বপ্ন দেখাচ্ছেন ঠিক আছে তো এই একটা কথা বলার জন্য আমার এত জরুরিভাবে ডাইকে আনার তো কোনো মানে হয় না তাই না মানে দেখো লোকজন দেখে বললে কি যে হয় আল্লাহ জানে স্যার আসলে আরেকটা জরুরি কথা বলার ছিল আপনারে বইলা ফালাও না সে কথাটা স্যার আপনি আমারে একা পড়ান স্যার দেখেন স্যার আমি অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করব সত্যি বলতেছি আমি এবার পাস করেই দেখাবো আপনি শুধু আমারে একা পড়ান দূর এটা কোনো কথা করলে তুমি আমার শালি কেন জান আছে সে যদি কোনোভাবে জানে যে আমি তোমায় একা পড়াচ্ছি তাহলে আমার কি অবস্থা হবে তুমি বুঝতে পেরেছো স্যার কেউ জানবে না আমরা দুইজন আলাদাভাবে আলাদা জায়গায় আলাদা সময়ে পড়াশোনা করব এখানে আপনি আর আমি আর কেউ না কথা দেন স্যার স্যার আমারে একা পড়াবেন কথা দেন আচ্ছা ঠিক আছে আমি একটু চিন্তা ভাবনা করে তো আমাকে জানাবো না স্যার আপনারে কথা দেয়াই লাগবে আচ্ছা ঠিক আছে কথা দিচ্ছি আজকে রাতের বেলা আমি চিন্তা করে পরে তোমাকে জানাবো না হাতটা ছেড়ে ফেলো কিন্তু বিভিন্ন সমস্যা আপনি আবারও মন খারাপ করে বসে আছেন এইভাবে মন খারাপ করে বসে থাকলে কাজ হবে কাজ হবে না মন খারাপ করে দুশ্চিন্তা করলে খামা খাই খালি শরীরটা নষ্ট হবে দুনিয়ার রোগ ব্যাধি এসে শরীরে বাসা বাঁধবে আপনার একটা কথা বলি স্যার চিন্তা ভাবনা বাদ দেন মনটাকে সুস্থ করেন শক্ত রাখেন শক্ত রেখে সঠিক পথে আগান স্যার দেশ এখন ডিজিটালে কত উন্নত জানেন আপনি এক কাজ করেন আপনি এরপর থেকে পড়াশোনা করাবেন হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে ভাইবারে ইউটিউবে ইমোতে আপনি সব সময় লাইভে থাকবেন ঠিক আছে ছাত্রছাত্রীদের আপনার কাছে এসে পড়ার কোনোই দরকার নাই যে কোনো ছাত্রছাত্রী তার বাড়িতে বসেই আপনার সাথে লাইভে পড়াশোনা করতে পারবে আপনি সরাসরি তাদেরকে প্রশ্ন করবেন উত্তর দেবেন তারাও আপনাকে প্রশ্ন করবে অ্যান্সার দেবে এইভাবে পড়াশোনা হবে আপনি এই ছোট্ট গ্রাম থেকে এই সুবিধাটা মানে ডিজিটালের এই সুবিধাটা নেওয়া শুরু করেন আপনি এইভাবে এই গ্রাম থেকে যখন শুরু করবেন তখন আপনি এই গ্রাম সারা গ্রাম ছড়ায় যাবে আপনার নাম তারপরে আপনি সারা বাংলাদেশ জুড়ে আপনার নাম হবে স্যার
আমি দুবাই থেকে অনেক টাকা পয়সা কামাই করে আনছি। আমার সয় সম্পত্তির আল্লাহ দিলে কোনো কমতি নাই। আমি সব কিছু আপনার পিছনে ঢালবো স্যার। শুধু এই প্রজেক্টের উদ্দেশ্যে সমস্ত দুই নম্বরের চিন্তাভাবনা বাদ স্যার। আপনি সঠিক পথে সঠিক সময় আগাবেন, সঠিক প্রযুক্তি ব্যবহার করে। আপনি সবসময় লাইভে থাকবেন, সবসময় ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দেবেন, আপনি পড়াশোনা করাবেন। এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে স্যার। আপনি হয়ে যাবেন ডিজিটাল মন্টু টিচার, যে ডিজিটাল স্কুলের প্রতিষ্ঠাতা। আর একজন হবে জমির দালাল। শরীর মন স্বাস্থ্য কোনটাই ভালো থাকার কথা কথাবার্তা বিভিন্ন পদের মাইয়াগো নিয়ে পড়ানো, হাতে কুড়ি কি হইবে, হাতে কুড়ি কম্পিটিশন হইবে। কম্পিটিশন আমরা করতে গেছি আর গোল দিয়ে দেশে না। আর কি বলতে চাচ্ছো তুমি? ফাইজলামি করতে চাচ্ছো সকালবেলা করতে করতে? আপনার লাগে ফাইজলামি করার জন্য জন্ম হয়নি। আপনি যে কাণ্ড ঘটাইছেন, এরপরে কি মনে হয় আমি আপনার লাগে ফাইজলামি করব? কাণ্ড ঘটিয়েছেন কি বলতে চাচ্ছো তুমি? আজব কথার ফুল ঝুরিতে কান নিয়েছে ছিলে, সেই চিলকে খুঁজে বেড়ায় জামাই শ্বশুর মিলে, সেই চিলকে খুঁজে বেড়ায় জামাই শ্বশুর মিলে। শালিশমানি তাল গাছ আমার, শালিশমানি তাল গাছ আমার, শালিশমানি তাল গাছ আমার, শালিশমানি তাল গাছ আমার।